নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো রয়েছেন। হ্যাঁ, আমি জিৎ গার্ডেন চ্যানেল থেকে বলছি। আজকে আমি আপনাদের বর্ষাকালীন একটা সবজি সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবজিটা গ্রাম বাংলায় আমরা বলে থাকি পটল ঝিঙ্গে। শহর অঞ্চলে এই সবজিটা খুব কম পাওয়া যায়, আমরা গ্রাম বাংলায় এই সবজিটাকে পটল ঝিঙ্গে বলে থাকি। এই গাছে পরিচর্যার বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা বিষয়টা লক্ষ্য করুন। আমি সবজিটার নাম বললাম পটল ঝিঙ্গে, মনে হচ্ছে দুটো সবজির নাম বলা হলো, পটল আর ঝিঙ্গে, একেবারে নয়। এই সবজিটাকে আমরা পটল ঝিঙ্গে বলি এই কারণে যে এটা ঝিঙ্গে গাছই, এর পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে ঝিঙ্গে গাছ। তবে আগের যে ঝিঙ্গেটা আমি দেখিয়েছি বা যেটা সবাই জানে সেটা হচ্ছে বড় ঝিঙ্গে, সেই ঝিঙ্গের আকারে আকৃতি অনেক বড় হয় এবং তার সবজির গায়ে অসংখ্য খাঁজ কাটা দাগ থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা দেখুন এই সবজিটা গায়ে গাটা দেখছে খুব মসৃণ, কোনো খাঁজ কাটা দাগ নেই, আর আকারটা অনেক ছোটো পটলের নেয় দেখতে, তাই একে পটল ঝিঙ্গে বলছে। তাহলে যাত্রা ঝিঙ্গে, কিন্তু আকারটা পটলের ন্যায় হয় বলে সম্ভবত একে পটল ঝিঙ্গে বলে থাকে। আমরা গ্রাম বাংলায় হাটে বাজারে এই সবজিটা খুব সহজে, বড় যে ঝিঙ্গেটা সেই ঝিঙ্গে গাছে পুরুষ ফুল আর স্ত্রী ফুল আলাদা হয়, কিন্তু এই ঝিঙ্গে গাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনারা দেখুন যে ফুলের মঞ্জুরি বের হবে এবং সেই ফুলের যে মঞ্জুরি থেকে একাধিক ফুল হবে, সমস্ত ফুলগুলোই উভয় লিঙ্গ, অর্থাৎ প্রত্যেক ফুলেই আপনার পুরুষ আর স্ত্রী অংশ আছে, ফলে প্রত্যেক ফুল থেকে ফল হয় যেটা আলাদা। এবং এক জায়গায় থোকা কারে দেখুন, এখানে ফুল থেকে ফল হয়ে গেছে, ছোট অবস্থায় দুটো রয়েছে, আরও দুটো রয়েছে, যে থোকা আকারে এইগুলো হয়। যে বড় ঝিঙ্গেটা একটা একটা হয় কিন্তু এখানে থোকা আকারে হবে, আর আমি বলতে যাচ্ছি যে এখানে সমস্ত ফুলগুলোই ঝিঙ্গে হয়, কারণ প্রত্যেকটা ফুলের মধ্যে পুরুষ অংশ স্ত্রী অংশ আছে, ফলে পরাগযোগ হয়ে ফুল থেকে ফল হয়। বন্ধুরা, এই নূতন যে সবজিটা, যেটা আমার গ্রাম বাংলা সবাইয়ের কাছে এটা পুরনো, কিন্তু শহর অঞ্চলে বন্ধুদের আমি বলছি যারা ছাদ বাগান নিয়ে পরিচর্যা করেন, আশা করি তাদের কাছে এই সবজিটা নূতন মনে হবে। কিন্তু পরিচর্যা খুব সাধারণ পরিচর্যা, যেটা বড় ঝিঙ্গে গাছে যেভাবে পরিচর্যা করেন একই রকম পরিচর্যা। মাটি প্রসঙ্গে বলি, আপনারা দোঁয়াশ মাটি বা গার্ডেন সয়েল আপনারা নেবেন, তাতে ভার্মি কম্পোস্ট মিশিয়ে আপনারা মাটি প্রস্তুত করবেন, এবং বাজার থেকে বীজ দোকান থেকে পটল ঝিঙ্গের বীজ এই বলে আপনি বীজ সংগ্রহ করবেন, যেটা বীজের নাম আবার বলছি পটল ঝিঙ্গে বীজ বললে যে বীজটা দিবে সেই বীজটাকে আপনি লাগিয়ে পরিচর্যা করবেন। এবং পরিচর্যা ঝিঙ্গে গাছের ন্যায়, আমার এই গাছটির বয়স 70 দিন হয়ে গেছে, 60 থেকে 70 দিন পরে এই রকম আকার আকৃতি হয়েছে, অসংখ্য পাতা শাখা পোশাখা সহ বেড়ে উঠেছে। আমরা এই গাছ লতানো গাছ, ঝিঙ্গে গাছ লতানো গাছ, তাকে জড়িয়ে ধরে ওঠার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করে দিয়েছি, সুতো দিয়ে কাঠি বেঁধে উপরে উঠেছি। এটা আমার বাড়ির একতলা ছাদের মধ্যে রয়েছে, আর আমার বেশিটা উপরতলায় দোতলা ছাদে রয়েছে, এটা নিচের তলায় একতলা ছাদে রয়েছে। তাহলে গাছগুলোকে পরিচর্যা করার সময় আপনাকে গাছগুলোকে ধরিয়ে ওঠার জন্য ব্যবস্থা করে দিতে হবে, প্রয়োজনে কাঠি দিতে হবে, নাহলে সুতো দিয়ে বেঁধে তাকে ওঠার পরিস্থিতি একটা তৈরি করে দিতে। আর পরিচর্যার বিষয়ে আপনাদের বলি যে এই গাছের খুব একটা সমস্যা হয় না, তাহলেও যেগুলো করতে হবে, মাটি প্রস্তুতির সময় ভার্মি কম্পোস্ট আর দোঁয়াশ মাটি দিয়ে আপনি লাগিয়েছেন, তারপরে আপনার 10-15 দিন ছাড়া সরষের খোলকে পচিয়ে তার তরল জল দিবেন। জৈব সার হিসাবে যেটা আমি দিয়েছি বললাম, সরষের খোলকে পচিয়ে তার তরল জল আপনি 10-15 দিন ছাড়া গাছের গোড়ায় যেমন দিচ্ছেন, সাথে সাথে আর একটা আপনার রাসায়নিক সার দিতে হবে, সেটা গোমর, যে গোমর সার 7-8টি দানা আপনি ওই গাছের গোড়ায় মাটিতে দিবেন, তাহলে দেখবেন গাছের গ্রোথটা ভালো হবে। আর ফুল আসার যখন সম্ভাবনা হবে সেই সময় যে ব্যালেন্স নিউট্রিয়েন্ট, যেটা এনপিকে 19-19-19 বা 20-20-20 যে কোনো একটা সার আপনি ওই 6-7টি দানা
দিবেন তাহলে একসঙ্গে ফুল হওয়ার সম্ভাবনাটা হবে। এই হচ্ছে এই গাছের পরিচর্যার বিষয়। আর আপনার ফলন ধরেছেন দেখুন অদ্ভুতভাবে অসংখ্য, আমি শুধু সবজিটা দেখাচ্ছি আপনারা দেখুন, এক একটা থোকায় চারটা পাঁচটা করে হয়েছে এবং আকারটা মোটামুটি পটলের ন্যায় হয়েছে। আপনারা এদিকে অসংখ্য দেখলেন, আরও গোড়ার দিকে দেখুন এখানেও হয়ে রয়েছে, এখানেও রয়েছে, আর ওদিকে এলে আপনারা দেখুন এখানে ঝুলে আছে, এই যে তারের মধ্যে ঝুলে আছে, এখানেও এখানে অসংখ্য সবজি হয়েছে। আমি বলতে চাইছি যে এটা খুব সহজে পরিচর্যা করে এর সবজি পাওয়া যায় এবং সংখ্যাটা অনেক বেশি বেশি করে দেয়, যেটা বড় যে ঝিঙ্গে তার থেকে অনেক বেশি সংখ্যায় ফলনটা হয়। বন্ধুরা আপনারা গাছের পাতার দিকে লক্ষ্য করুন, পাতাগুলো এই পাতাগুলো আপনারা দেখছেন খুব সুন্দরভাবে তার গ্রোথ বা বৃদ্ধি হয়েছে। কিন্তু পাশে আর একটা পাতা আপনাকে দেখাচ্ছি, এখানটা দেখুন, এই পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে একটা সমস্যা রয়েছে, পাতার স্বাভাবিকতা নেই। সেটা হচ্ছে এই গাছের এই সমস্যাটা প্রায় হয়ে থাকে, যেটা কুটে পড়ারও, যে পাতাগুলো কুঁকড়ে যায়, গ্রোথটা ঠিকভাবে হয় না এবং এইভাবে কুঁকড়ে এইভাবে মানে নৌকোর মতো হয়ে যায়। সেক্ষেত্রে এই এই রোগ থেকে বেরানোর যে প্রচেষ্টা সেটা আমি যেটা করেছি, আপনারা সুপার সোনাটা ঔষধ সেটা 1 লিটার জলে 1 ml বা 2 ml পর্যন্ত আপনারা দিয়ে যদি স্প্রে করেন তাহলে দেখবেন যে এই রোগটা আশা মানে ঠিক হয়ে যাবে। আমার ক্ষেত্রে হয়েছিল, আপনারা এই পাতাগুলো এখনও রয়েছে, যে কুঠে পড়া রোগ হয়েছিল এই গাছের, একটা এই অসুবিধা রয়েছে। তাছাড়া আর একটা, যখন ফলটা হবে নরম বা ছোট অবস্থায় এই ধরনের ছোট পরিস্থিতি থাকবে, সেই সময় মাছি পোকায়ের ফলের গায়ে বসে ছিদ্র করে দেয়, ফলে গাছে ফলটা ঝরে যায় বা পোকা লেগে যায়। সেক্ষেত্রে আপনার যে টাটা টাপগড়ের যে ঔষধ রয়েছে সেটা প্রচণ্ড গন্ধযুক্ত একটা ঔষধ, সেটা দিলে ওই মাছিরা এই ফলের ক্ষতি করতে পারে না। এই দুটো আপনার ঔষধের পরিচর্যার বিষয়ে বললাম, এছাড়া আর অন্য কোনো সমস্যা হবে না। যদি কুঠে পড়া রোগ হয় তার পরিচর্যা করবেন, আর ফল আসার পর যাতে ছিদ্রকারী পোকা যাতে না তার ক্ষতি করে ফলের, সেক্ষেত্রে আপনার আর একটা পরিচর্যা। আজকে আমি এই পটল ঝিঙ্গে হারভেস্টিং করে নিয়ে যাব, অসংখ্য হয়েছে, আপনারা দেখুন আমি হারভেস্টিং করছি একটা ধারালো ব্লেড নিয়ে, এর এইভাবে একটু ধরে গাছটার ক্ষতি না হবে, এইভাবে ধরে আপনি এখানে একটু করে চাপ দিবেন কেটে যাবে। যে আমি এইভাবে একাধিক সবজি হারভেস্টিং করছি, আপনাদের আমি দেখাবো আমার এই 4-5টি ঝিঙ্গে গাছ থেকে কী পরিমাণে সবজি হয়েছে। ওরা দেখছেন এই যে পুষ্পমঞ্জরি থেকে যে সবজিগুলো হয়েছিল সেগুলো সব তুলে নিয়েছি, ওপর দিকে আপনারা দেখুন অসংখ্য এখনও বা আর বা কুঁড়ি রয়েছে, যেগুলো পরে আবার ঝিঙ্গে নিশ্চিত আমি পাবো। আর পুরো সবজিগুলো আমি তুলে নিয়েছি, আমার সবজির পরিমাণটা আপনারা দেখুন, যে অসংখ্য সবজি, যেটা পটল ঝিঙ্গে বলে, দেখতে পটলের ন্যায় কিন্তু এটা ঝিঙ্গে। প্রিয় বন্ধুরা, পটল ঝিঙ্গে গাছের পরিচর্যার বিষয়ের ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা এ বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাথে সাথে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।